থ্যালাসেমিয়া অসুখটার প্রাদুর্ভাব আমাদের দেশে খুব বেশি। আমাদের দেশে যে থ্যালাসেমিয়াটা দেখা যায় সেটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া। এবং বিটা থ্যালাসেমিয়া তিনটে বড় ভাগ আছে, একটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া মেজর, থ্যালাসেমিয়া ইন্টারমিডিয়েট এবং থ্যালাসেমিয়া ট্রেড বা থ্যালাসেমিয়া মাইনর। থ্যালাসেমিয়া ট্রেড বা থ্যালাসেমিয়া মাইনরের কোনো চিকিৎসা সচরাচর লাগে না, কিন্তু বিটা থ্যালাসেমিয়া মেজর যদি হয় তাহলে খুব অল্প বয়সে বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে, 7-8 মাস বয়স থেকেই তাদের রোগ লক্ষণ দেখা দিতে আরম্ভ করে, তাদের হিমোগ্লোবিন কমে যায়, বাচ্চারা খিটখিটে হয়ে যায়, তারা পেল হয়ে যায়, তাদের লিভার স্প্লিন বা যকৃত এবং পিহা আকারে বাড়তে থাকে এবং তাদের ঘন ঘন ব্লাড দিতে হয়, হিমোগ্লোবিন অনেক সময় কমে 5 হয়ে যায়, 5-6 হয়ে যায়। কারণ এই অবস্থাতে আমরা যেটা করি সেটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশন দিয়ে আমরা যদি হিমোগ্লোবিন 9-10 মধ্যে রাখতে পারি তাহলে পেশেন্টটা ভালো থাকে, এবং যদি ঠিকঠাক ব্লাড ট্রান্সফিউশন করা যায় তাহলে এই ধরনের পেশেন্টদের বহুদিন বাঁচিয়ে রাখা সম্ভব। তবে ব্লাড ট্রান্সফিউশন করলে অনেক সময় শরীরে লোহা অতিরিক্ত পরিমাণ জমে যায়, সেই লোহা কমানোর জন্য আমাদের বিভিন্ন কিলেটিং এজেন্টস ইউজ করতে হয়। এখন অনেক ভালো ভালো ওরাল কিলেটিং এজেন্ট বা মুখে খাওয়ার ওষুধ চলে এসেছে, সুতরাং এটা এখন বড় সমস্যা নয়। এইভাবে বহু থ্যালাসেমিয়া শিশুকেই আমরা বাঁচিয়ে রাখতে পারছি, তাদেরকে সুস্থ জীবন দিতে পারছি, এবং এই থ্যালাসেমিয়ারা শিশুরা বড় হচ্ছে, তারা বিয়ে শাদী করছে এবং মোটামুটি সুস্থ নর্মাল জীবনযাপন করছে। এবং যে পদ্ধতিতে এই থ্যালাসেমিয়া রোগীদের সম্পূর্ণ সারিয়ে দেওয়া যায় সেটা হচ্ছে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন। বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন করলে আমরা 80-90% ক্ষেত্রে থ্যালাসেমিয়া রোগকে নির্মূল করে সারাতে পারি।